তুই দোয়া কর যেন আজকে আমি মইরা যাই কোন কারণে যদি আমি বাইচা যাই আমি রোকেয়া কথা দিলাম রাফসানের মৃত্যু রোকেয়ার হাতেই হইব যে সামনাসামনি যখন কেউ প্রশংসা করে তখন খুব বিব্রত বোধ করি কিন্তু বাড়িতে যখন যাই তখন ভেবে ভালোই লাগে তাহলে ঠিক আছে আমি তোমাদেরই মন ভরাবো তোমাদেরই গান শোনাবো শিরিবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার মেজাবিন চৌধুরীকে আই অ্যাম ভেরি হ্যাপি দ্যাট আমি খুব গুণী চারজন ব্যক্তির সাথে নমিনেশনটা পেয়েছি এবং অল আর ডুইং ওয়ান্ডারফুল আমি খুবই সাপোর্টিভ সবার ব্যাপারে আর মে দ্য বেস্ট পার্সন উইন বাট আই থিঙ্ক এত 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 ট্যালেন্টেড মানুষের মধ্যে থেকে টপ ফোরে আসা ইটসেলফ ইজ আ বিগ অ্যাচিভমেন্ট আচ্ছা আমরা দোয়া করব আপনি যাতে পান আবার পরপর এবার হলে পঞ্চমবার হবে এবং টোটাল ষষ্ঠ আমরা একটা দোয়া করব তবে দোয়াটা করব যদি আপনি রোকেয়ার একটা অ্যাক্টিং করে দেখান রোকেয়ার খুব পছন্দের একটা ডায়লগ আছে সেটা বলি তুই দোয়া কর যেন আজকে আমি মইরা যাই কোনো কারণে যদি আমি বাইচা যাই আমি রোকেয়া কথা দিলাম রাফসানের মৃত্যু রোকেয়ার হাতেই হইব ও মাই গড কি ভয়ঙ্কর আমরা আপনাকে এখানে দেখতে চাই না প্লিজ আসুন গ্রহণ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা ডাকছি আমাদের শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর স্যারকে এখানে যখন এসেছিলেন মনে হচ্ছিল যে একটা নূর হেঁটে আসছে কেমন লাগছে যে মেরিল প্রথম আলো পুরস্কারে আসলে শুরু থেকে আপনারা যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন জি যে সামনাসামনি যখন কেউ প্রশংসা করে তখন খুব বিব্রত বোধ করি কিন্তু বাড়িতে যখন যাই তখন ভেবে ভালোই লাগে তাহলে ঠিক আছে আপনি তো শুরু থেকে ছিলেন মেরিল প্রথম আলো পুরস্কারের সাথে যেটি আজ ২৪তম মেরিল প্রথম আলো হতে যাচ্ছে কেমন লাগছে বিনোদনের জগতে সেখানে এই যে স্বীকৃতি দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের অর্জনের জন্য কৃতির জন্য সেটি এক ধরনের উৎসাহ সৃষ্টি করে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের যারা শিল্পী নির্মাতা তাদের জন্য তো এটা অবশ্যই খুব প্রয়োজন বলে আমি মনে করি রুনা লাইলা ম্যাম প্রথমে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি যে ২৪তম মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আপনি এসেছেন আপনি সবসময় যখন আসেন কেমন যেন মনে হয় কি আপনি সাথে অনেকগুলো লাইট নিয়ে আসেন তো আজকে তো আপনাকে গান করবার জন্য আমরা রিকোয়েস্ট করব না তবে আমরা গান করব আমি জানি শুধু আপনি একজন সঙ্গীত শিল্পী নয় আপনি আপনার আংটির ঝলক দেখিয়ে কিংবা আপনি এত সুন্দর করে এক্সপ্রেশন দেন আমরা গান করি আপনি একটু আমাদেরকে এক্সপ্রেশন দিয়ে দেখেন রেডি ওয়ান টু থ্রি গো শিল্পী আমি তোমাদেরই মন ভরাবো তোমাদেরই গান শোনাবো শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রাবো কেমন লাগছে ম্যাম দেশে থাকলে আসি সবসময় অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে মেরিল প্রথম আলো দুজনেরই সাথে এত ভালো একটা সম্পর্ক যত সমস্যাই থাক অনুষ্ঠান মিস করি না অনেক ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ